শ্রেষ্ঠ এবং আপনাদের অত্যন্ত জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ প্রশ্ন করেছেন যে মার্চ মাস থেকে উপজেলা নির্বাচনের বিষয়ে নাকি সরকার ঘোষণা করবেন, তফসিল ঘোষণা করেছে না করবেন? করবে। তো এ বিষয়ে তো আমরা বরাবরই বলেছি যে শেখ হাসিনার অধীনে আপনারা নির্বাচন দেখেছেন এবং সেই নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের প্রকৃতি, সেই নির্বাচনের নানা ধরন আঙ্গিক নিশ্চয়ই আপনাদের এখনও আপনারা ধারণ করা আছে আপনাদের নিজস্ব মোবাইল বা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানে। এ বিষয়টি আগেও আমরা বারবার বলেছি, 2014-2018 প্রমাণ আছে। শেখ হাসিনা যতই কথা বলুক, সে কোনোক্রমেই গণতন্ত্রে বিশ্বাস করে না। মানুষের শক্তিতে, জনগণের যে শক্তি, জনগণের ইচ্ছা, এটাতে সে বিশ্বাস করে না, করে না বলেই আজকে দেশ বিদেশ থেকে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবি জানানো হয়েছে সেখানে তিনি কর্ণপাত না করে তিনি তার মাস্টার প্ল্যান অনুযায়ী এবং তাদের প্রভুদের সমর্থন নিয়ে তিনি একটি অদ্ভুত তামাশার নির্বাচন করেছেন। মানুষের কাছে যেটা মানে বর্জনীয়, মানুষের কাছে সেটি হয়েছে ঘৃণ্য। তার অধীনে কোনো নির্বাচন, এটা বিএনপি আগেই সিদ্ধান্ত নিয়েছেন, নেওয়া আছে যে এর অধীনে কোনো নির্বাচন কখনোই শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং সুষ্ঠু হবে না। সুতরাং বিএনপি সেই সিদ্ধান্তেই অটুট রয়েছে। নির্বাচনই তো আমরা সেটা যখন সিদ্ধান্ত নেবে, তারা বলেছেন আগে সিদ্ধান্ত হোক, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন আমরা যাব না, কারণ তার অধীনে নির্বাচন কখনোই অবাধ সুষ্ঠু হয় না।